ঠিক 12:15 নেতাজি সুভাষচন্দ্রের জন্মের পুণ্যলগ্নে সেই ঐতিহাসিক ক্ষণটিকে স্মরণ করে বেজে উঠল সাইরেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবারে নেতাজির মূর্তির পাদদেশে শ্রদ্ধার পুষ্পার্ঘ নিবেদন করবেন। সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে শঙ্খ বাজিয়ে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করলেন, স্মরণ করলেন সেই ঐতিহাসিক পুণ্যলগ্নের। তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ কর, ওই যে দেখি বসুন্ধরা কাঁপল থর থর, বাজল তুর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে আকাশ পথে, এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধর। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায়। তো চন্দ্র বসুর এই 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় করছি। নেতাজি বিশ্ব ওপেন ইউনিভার্সিটি অলরেডি আছে, আর একটা করব। এবং আমি সত্যমকে ধন্যবাদ জানাই, ও গতকাল আমাকে জানিয়েছে ওরা চুচুড়াতে একটা স্পোর্টস ইউনিভার্সিটি করবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। আমি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাসিওর করছি, উই উইল এক্সটেন্ড আওয়ার ফুল কোঅপারেশন।